আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু ওয়ান ম্যান এডুকেট ইউটিউব চ্যানেলে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত যে আজকে আমার ক্লাসে উপস্থিত থাকার জন্যে। আজ আমি ইংলিশ গ্রামারে একটা সিম্পল টপিক ট্যাগ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। ট্যাগ কোয়েশ্চেন্স বেসিক্যালি এসএসসি সিলেবাসে থাকে, ক্লাস 9-10-এ থাকে। সো যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য টপিকটা তাদের সিলেবাসভুক্ত একটি টপিক। তাছাড়াও কম্পিটিটিভ এক্সামসগুলোতে ট্যাগ কোয়েশ্চেন্সের মাল্টিপল চয়েস আকারে আমরা দেখতে পাই। সো যারা ট্যাগ কোয়েশ্চেন জানতে চায় বা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় সবার জন্য এটি জানা দরকার। তো দেখি ট্যাগ কোয়েশ্চেন্স কী এবং কীভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন্স তৈরি করতে পারি সে সম্পর্কে আমরা ডিটেলস জানব। প্রথমত যে কথাটি আমি বলবো যে ট্যাগ কোয়েশ্চেন্স হচ্ছে একটি বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে যখন কোনো আমরা ছোট্ট করে একটি প্রশ্ন জুড়ে দেই বা সংযোগ করি সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। অর্থাৎ বড় একটি সেন্টেন্সের শেষে ছোট্ট একটি প্রশ্ন জুড়ে দেওয়াকে বলা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। তো এখানে সংজ্ঞাতে আমরা যা লেখা আছে একবার পড়ে নিই। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া বা এটি দেওয়া। সাধারণত আমরা কথা বলার শেষে কখনো কখনো প্রশ্ন জুড়ে দেই আর এটাকে গ্রামারের ভাষায় ট্যাগ কোয়েশ্চেন্স বলা হয়। ট্যাগ কোয়েশ্চেন্স মূলত স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তবে ফর্মাল রিটেন ইংলিশের ক্ষেত্রে ট্যাগের ব্যবহার হয় না বললেই চলে। ট্যাগ কোয়েশ্চেন্স প্রকৃতপক্ষে কোনো প্রশ্ন নয়, এগুলো হচ্ছে এক ধরনের জিজ্ঞাসা যার মাধ্যমে কোনো আলাপচারিতা দীর্ঘায়িত করা যায়। অর্থাৎ বক্তার বক্তব্যকে ট্যাগের মাধ্যমে ভেরিফাই করা হয়। এই আলোচনা বা এই কথাগুলোর সারমর্ম হচ্ছে আমরা যখন কার সাথে কথা বলি, যখন কোনো কনভারসেশন চলে তখন স্পিকার কথার শেষে ছোট্ট করে একটি প্রশ্ন করে দেয়, তাই কি, তাই নয় কি, এরকম প্রশ্ন করে, সেই প্রশ্নটুকুই হচ্ছে আসলে ট্যাগ কোয়েশ্চেন্স। ট্রেডিশনাল যে কোয়েশ্চেন্স হয় ডব্লিউ এস দিয়ে করি বা অক্সিলারি ভার্ব দিয়ে করি, ঠিক এমনটা ট্যাগ কোয়েশ্চেন্স নয়। ট্যাগ কোয়েশ্চেন্সের মূল বিষয়টা হচ্ছে বাক্যের শেষে ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। আর ট্যাগ কোয়েশ্চেন্স করার জন্য একটি বেসিক কনসেপ্ট হচ্ছে বাক্যের শেষে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন্স করব সেখানে দুটি জিনিস আমাদের উল্লেখ করতে হবে। একটি হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর একটি হচ্ছে একটা প্রোনাউন। একটা অক্সিলারি ভার্ব, একটি প্রোনাউন, এই দুটি শব্দের সমন্বয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন্স করব। এবং মনে রাখবো প্রথম সেন্টেন্সটি যদি হ্যাঁ বদক হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেন্সটি হবে নেগেটিভ। আর প্রথম সেন্টেন্সটি অর্থাৎ মেইন সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন্সটি হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বদক। তো আমরা ট্যাগ কোয়েশ্চেন্স ডিটেলস রুলসগুলো যখন জানবো তখন আরও বেশি ক্লিয়ার হবে আমাদের বিষয়গুলো। এরপরে আসি ট্যাগ কোয়েশ্চেন্স মূলত তিনটি সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন্স করা হয়। ইউনো আমরা জানি যে সব মিলে সেন্টেন্স মিনিংয়ের দিক থেকে পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো সব মিলে সব সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন্স পরীক্ষায় থাকেও না এবং প্রয়োজনও হয় না, কারণ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিজেই প্রশ্নবোধক। সো সেই সেন্টেন্সের ক্ষেত্রে কোনো ট্যাগ কোয়েশ্চেন্স করার প্রয়োজন হয় না। অপটেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন্সের প্রয়োজন হয় না। অবশিষ্ট যে তিনটি সেন্টেন্স থাকছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি, এই তিনটি সেন্টেন্সে সাধারণত ট্যাগ কোয়েশ্চেন্স করতে দেখা যায় বা করা হয় সম্ভব। তো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন্স করার কৌশলগুলো শিখব। আমরা দুটি এক্সাম্পলের মাধ্যমে শিখব যে তাহলে আমাদের জানা আরও বেশি সহজ হবে। সেন্টেন্স এ, আই অ্যাটেন্ডেড দ্য লাস্ট ক্লাস, এটি একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, আই অ্যাটেন্ডেড দ্য লাস্ট ক্লাস। এই সেন্টেন্সটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্যাট মিন্স হ্যাঁ বোধক বাক্য, কোথাও কোনো নট, নেভার কিছুই নেই। সো এখন ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় আমরা কী বলছিলাম,
একটা অক্সিলারি ভার্ব নিতে হবে আর একটি প্রোনাউন নিতে হবে। সে অক্সিলারি ভার্বটা নির্ভর করবে ওই সেন্টেন্সে টেন্সের উপরে, ডিপেন্ড টেন্সের উপর নির্ভর করবে। আই মিন যেহেতু এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো আমরা ডিড নিয়েছি, যেহেতু সেন্টেন্সটি হ্যাঁ বদক আছে আমরা নট লিখেছি, এবং একটা প্রোনাউন লিখতে হবে। প্রোনাউনটা বেসিক্যালি হচ্ছে এই সেন্টেন্সে যে সাবজেক্ট সেই সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে। এখানে সাবজেক্টটা নিজে প্রোনাউন, সো এখানে আর প্রোনাউন করতে হয়নি, সরাসরি প্রোনাউন আই যেটা ছিল আমরা সেটা লিখেছি। তাহলে আনসার হচ্ছে ডিডেন্ট আই। এখন আমরা সংক্ষেপে এখানে একটি গ্রিন কালার লেখা আছে, মেইন সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ সো ট্যাগ পার্ট ইজ নেগেটিভ, অর্থাৎ মূল বাক্যটা হা বদক, প্রশ্নবোধক অংশটি হচ্ছে না বদক। ঠিক পরের সেন্টেন্সটি দেখি, বি নাম্বার, আই কুড নট লিসেন টু হিম, কুড আই? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি সাবজেক্ট দিয়ে শুরু হয়, আই একটা সাবজেক্ট, এটা প্রোনাউন। তো এই সেন্টেন্সটি আবার নেগেটিভ, যেহেতু নেগেটিভ সেহেতু ট্যাগ কোয়েশ্চেন্স অংশে এসে আর নট বসবে না, আমরা শুধু কি লিখব, ভার্বটি লিখবো, অক্সিলারি ভার্বটি লিখবো আর প্রোনাউনটি লিখবো, সাবজেক্টের প্রোনাউন। তাহলে এখানে অক্সিলারি ভার্ব বলতে মডার অক্সিলারি কুড আছে, সেহেতু আমরা কুড লিখেছি, আর সাবজেক্ট প্রোনাউন আই আছে, সুতরাং আমরা আই লিখেছি, আনসার হচ্ছে কুড আই। তাহলে এখানে গ্রিন কালার লেখা আছে, মেন সেন্টেন্স ইজ নেগেটিভ সো ট্যাগ পার্ট ইজ অ্যাফার্মেটিভ। এই জিনিসটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্সের বেসিক কনসেপ্ট, অবশ্যই আমাদের মনে রাখতে হবে হ্যাঁ বাদক ভার্সেস না বাদক, না বাদক ভার্সেস হ্যাঁ বাদক, ব্যাস। এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কয়েক প্যাটার্নের হয়ে থাকে, আমরা সব প্যাটার্নের আমরা ট্যাগ কোয়েশ্চেন্স করে দেখব। ফার্স্ট এ নাম্বার লেখা আছে, লিসেন টু মি, আমার কথা শোনো। এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্রিন্সিপাল ভার্ব লিসেন দিয়ে শুরু হয়েছে। তো আমাদের মনে রাখতে হবে যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুধুমাত্র কোনো প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে সেক্ষেত্রে, এবং সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় দ্যাট মিন্স হ্যাঁ বদক হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় আমরা এই দুটির মধ্যে যে কোনো একটা অপশন ইউজ করতে পারি, হয় উইল ইউ লিখবো নতবা ওয়ান্ট ইউ লিখবো, দুটির মধ্যে একটা লিখলেই চলবে। এখানে নীল কালার লেখা আছে, দেখেন মেন সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ সো ট্যাগ ইজ নেগেটিভ, যেহেতু মূল বাক্যটা ছিল হ্যাঁ বদক আর ট্যাগ কোয়েশ্চেন্সটা হচ্ছে না বদক। অবশ্য এখানে অ্যাফার্মেটিভও করা যায়, যদি এখানে লেখা আছে নেগেটিভ কিন্তু আমরা উইলও লিখতে পারবো। সো আমরা একটা কথা মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় যদি মূল সেন্টেন্সটি যদি হ্যাঁ বদক হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন্স উইলি অথবা অনটিও লিখবো। বি নাম্বার, এটাও একটি ইম্পারেটিভ সেন্টেন্স, লেখা আছে ডোন্ট বি ক্যালাস, এই সেন্টেন্সটি নেগেটিভ ইম্পারেটিভ, সো এবার ট্যাগ অংশে গিয়ে আমরা ওয়ান্ট ইউ আর লিখতে পারবো না, যেহেতু নেগেটিভ শুধুমাত্র উইল ইউ আমাদের লিখতে হবে। এখানে উইল ইউ লেখা ম্যান্ডেটরি, এখানে আর কোনো অপশন নেই যে আমরা ইচ্ছে করলে ওয়ান্ট ইউ লিখতে পারবো না, বিকজ মেন পার্ট হচ্ছে নেগেটিভ। তাহলে মেন পার্ট যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে দুটি করা যাবে, আর যদি মেন পার্ট নেগেটিভ হয় তাহলে এখানে সবসময় অ্যাফার্মেটিভ ফর্ম লিখতে হবে। নাম্বার সি নাম্বার সেন্টেন্স দেখি, প্লিজ লেন্ড মি সাম মানি, এটিও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাট এই সেন্টেন্স স্টার্ট হয়েছে একটা প্লিজ ওয়ার্ড দিয়ে, একটা অ্যাডভার্ব দিয়ে, যার অর্থ হচ্ছে অনুরোধ করা। তো আমরা মনে রাখি জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কখনো প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে যদি রিকোয়েস্ট প্রকাশ করে আমরা অবশ্যই আমরা উইল ইউ, ওয়ান্ট ইউ, উইল ইউ এগুলো লিখবো না, সেক্ষেত্রে আমরা লিখবো ক্যান ইউ অথবা ক্যান্ট ইউ, কুড ইউ অথবা কুডন্ট ইউ, এই চারটির মধ্যে যে কোনো একটি লিখলেই চলবে। ইন কেস অফ প্লিজ বা ক্যান্ডলি, যদি এখানে আমরা ক্যান্ডলি লিখিনি, ক্যান্ডলি থাকলে একই কথা হতো, ক্যান্ডলি অথবা প্লিজ রিকোয়েস্ট প্রকাশ করলে আমরা কী লিখবো, ক্যান ইউ অথবা ক্যান্ট ইউ, কুড ইউ অথবা কুডন্ট ইউ। ডি নাম্বার সেন্টেন্স দেখি, লেট মি পে মাই অপিনিয়ন, এই সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয়েছে, সো লেট দিয়ে শুরু হলে আমরা মনে রাখবো ঠিক এ নাম্বার সেন্টেন্সটির মতো উত্তরে আসবে, উইল ইউ অথবা অন্ট ইউ। অবশ্য মনে রাখতে হবে লেটের পর নাউন প্রোনাউন, নাউন বা প্রোনাউন হিসাবে থাকতে পারে, যে কোনো নাউন প্রোনাউন থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আনসার হবে উইল ইউ অথবা অন্ট ইউ। এই নাম্বার সেন্টেন্সে আবার আসছে, লেট আস অবলিক লেটস, আমরা পূর্ণাঙ্গ রূপে লিখলে বলবো লেটার্স, আর সংক্ষিপ্ত রূপে বললে লিখব লেটস। একটা ধরে আমরা পড়ি, লেটার্স সেটেল
দ্য ডিসপুট। উপরের সেন্টেন্সে ডি নাম্বারে দেখেন লেট থাকলে আমরা উইল বা আনটিল লিখছি, কিন্তু লেট আস শুধুমাত্র এই জায়গায় ব্যতিক্রম, লেট আস যদি থাকে বা লেটস থাকে সেক্ষেত্রে আমরা মনে রাখবো আনসারটা ফিক্সড মনে রাখবো শ্যাল উই। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন্স। আবার আমি একটু ঝটপট রিভিউ দিয়ে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে উইল বা আনটিল হবে, নেগেটিভ হলে শুধু উইল হবে, রিকোয়েস্ট বোঝালে অর্থাৎ প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ হবে, আর লেট ডে থাকলে উইল ইউ, অন্ট ইউ হবে। তবে লেট আস বা লেটস থাকলে সেক্ষেত্রে আমরা শুধু লিখব শ্যাল উই। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন্স। তারপরে সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন্স আমরা দেখে নিই, তার আগে আমরা একটা বেসিক ধারণা নেই। এক্সক্লামেটরি সেন্টেন্স যখন আমরা লিখি সাধারণত হাউ দিয়ে শুরু করি বা হোয়াট দিয়ে শুরু করি, আর ওই সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব সেন্টেন্সের শেষে থাকে, শুরুতে থাকে না। সেই জন্য থাকতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে যে সাবজেক্ট ভার্ব আছে সেইটি মাথায় রাখলে চলবে, ব্যাস সেটাই, সেই সাবজেক্ট ভার্বের আমরা ট্যাগ কোয়েশ্চেন্স করবো। শুরুটা আমাদের অত কনসিডার করার অতটা প্রয়োজন নেই। এ নাম্বার সেন্টেন্স হচ্ছে হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। তাহলে হোয়াট এ নাইস ফ্লাওয়ার এইটা এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে কি আছে, ইট ইজ, এই জায়গাটাতে আমরা ট্যাগ করব। তাহলে আমরা কি লিখবো, ইজেন্ট ইট, হয়ে গেল ট্যাগ কোয়েশ্চেন্স। বি নাম্বার হাউ ফানি, হাউ ফানি, এখন প্রশ্ন হচ্ছে হাউ ফানির পর তো কিছু নেই, হাউ ফানির পর তো কোনো সাবজেক্টও নেই, ভার্বও নেই। অনেক সময় পরীক্ষায় থাকে এরকম যে শুধু ডাবলেস থাকতে পারে, হু হাউ বা হোয়াট থাকতে পারে, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে সাবজেক্ট ভার্ব নেই। সেক্ষেত্রে আমি একটা নিজের থেকে সাবজেক্ট এবং ভার্ব গেস করব। যেমন এই সেন্টেন্সটি দেখে নিই, হাউ ফানি, হাউ ফানি পর যদি আমি মনে করি ইট ইজ যদি ধরে নেই তাহলে আনসার হবে ইজেন্ট ইট। আমি যদি বলি হাউ ফানি হি ইজ ধরে নেই, আনসার হবে ইজেন্ট ইট, ইজেন্ট হি। হাউ ফানি দে আর যদি ধরে নেই, আনসার হবে আরন্ট দে। এইরকম যেটা মনে মনে ধরবো ঠিক সেটা। আমি আগে সেন্টেন্সটাতে ইট ইজ ধরে নিয়েছিলাম, সঙ্গত কারণে আমরা কি লিখেছি, ইজেন্ট ইট লিখেছি। ওকে, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা হচ্ছে একজন অপশনাল, সাবজেক্ট ভার্ব ধরাটা অপশনাল। তবে সাবজেক্ট ভার্বটা গেস করাটা ডিপেন্ড করবে প্রথম অংশের এক্সপ্রেশন দেখে সেটা মিনিংটা কিরকম প্রকাশ পাচ্ছে। এই জন্য লাল রেড কালার এখানে লিখা আছে, ইফ দ্য সাবজেক্ট ইজ নট মেনশনড, অর্থাৎ সাবজেক্ট উল্লেখ না থাকলে উই হ্যাভ টু গেস পসিবল সাবজেক্ট ভার্ব, একটা সম্ভাব্য সাবজেক্ট ভার্ব আমরা ধরে নেব, সেই সাবজেক্ট ভার্ব ধরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন্স করতে হবে। নাম্বার সি, হোয়াট এ ম্যান, হোয়াট এ ম্যান, হোয়াট এ ম্যান পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ হোয়াট এ ম্যান হি ইজ দেওয়া নেই সেন্টেন্সে, শুধু লিখা আছে হোয়াট এ ম্যান। আমরা হোয়াট এ ম্যান হি ইজ যদি থাকে, আমরা সেন্টেন্সটা পূর্ণাঙ্গ লিখে নিই, হোয়াট এ ম্যান হি ইজ, তাহলে আমরা কি লিখবো আনসারে, এখন লিখবো ইজেন্ট হি। এটা হলো ট্যাগ কোয়েশ্চেন্স। যদি হোয়াট এ ম্যান হি ইজ যদি নাই থাকে পরীক্ষায়, তার মানে তো আমরা কি ট্যাগ কোয়েশ্চেন্স করতে পারবো না? হ্যাঁ পারবো। হোয়াট এ ম্যান দ্বারা কি বোঝানো হচ্ছে, হোয়াট এ ম্যান, তারপর সঙ্গত কারণে হি ইজই আসবে, আর কোনো কিছু আসবে না। সঙ্গত কারণে হি ইজ যেহেতু ধরে নিতে হচ্ছে বা ওটাই থাকা স্বাভাবিক, সেই জন্য আমরা ইজেন্ট হি লিখবো, থাকলেও লিখবো না থাকলেও লিখবো। এভাবে সেন্টেন্সের অংশটুকু গেস করে আমাকে সাবজেক্ট ভার্ব ধরতে হবে এবং সেভাবে ট্যাগ কোয়েশ্চেন্স করতে হবে। তার মানে এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা খুব সোজা, তবে মূল মনে রাখা বিষয়টা হচ্ছে যদি সাবজেক্ট ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব এবং সে অনুসারে ট্যাগ কোয়েশ্চেন্স করবো। এই হলো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন্স। এখন আমরা আরও কিছু এসেনশিয়াল ম্যাটার আছে যেগুলো ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব ইন এ ট্যাগ কোয়েশ্চেন্স। ট্যাগ কোয়েশ্চেন্সে আমি প্রথমেই বলে নিয়েছি, ট্যাগ কোয়েশ্চেন্সে দুটি জিনিস লিখতে হয়, একটা অক্সিলারি ভার্ব আর একটি প্রোনাউন। সে প্রোনাউনটি হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন। ওকে, এনে আমরা সেন্টেন্স দেখি, আমরা আই এম এ বিজনেস ম্যান, আরেন্ট আই অথবা এইন্ট আই, যেহেতু এটা হাবাদুক বাক্য, যে এই জন্য এম এর সঙ্গে নট যুক্ত করলে আসলে অ্যামাউন্ট হয় না, এম এর সঙ্গে নট যুক্ত করলে সংক্ষিপ্ত রূপে সেটা হয় আরেন্ট অথবা এইন্ট, আর সাবজেক্ট আই আমরা আই লিখেছি।
তো ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে যখন নট যুক্ত হয় তখন সে অক্সিলিয়ারি ভার্ব এবং নট পূর্ণাঙ্গ রূপে লেখা যায় না, এটা অবশ্যই মনে রাখতে হবে। আবার বি নাম্বার দেখি, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে ইজেন্ট হি, যেহেতু ইজ ভার্বটি রয়ে গেছে এটা হ্যাঁ বদল বাক্য, আমরা ইজেন্ট করলাম আর সাবজেক্ট হি, এখানে হি হয়ে গেছে। সো এটা হলো সঠিক একটা ট্যাগ কোয়েশ্চেন্স। নাম্বার সি, উই আর হ্যাপি, উই আর হ্যাপি, আমরা সুখী বা আমরা খুশি। ওকে, তাহলে আর সঙ্গে আমরা নট করলে কি বা আরন্ট, আর সাবজেক্ট উই এখানে চলে আসছে, আনসার হচ্ছে আরন্ট। ডি নাম্বার, মাসুদ ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে ওয়াজের সঙ্গে নট যুক্ত করলে কি হবে, ওয়াজেন্ট। আর মাসুদ এখানে তো আমরা লিখবো না, আমরা বলছিলাম প্রোনাউন লিখবো, সাবজেক্টে প্রোনাউন, তা মাসুদ যেহেতু ম্যাসকুলিন জেন্ডার সেই জন্য আমরা কি লিখবো, হি লিখবো। এ নাম্বার দেখি, দে ওয়ার কনফিউজড, তাহলে ওয়ারের সঙ্গে নট যুক্ত করলে ওয়ারেন্ট, আর দে প্রোনাউনে আসে, যেহেতু প্রোনাউন আছে আমরা প্রোনাউন লিখেছি দে। এফ নাম্বার, শি হ্যাজ কমপ্লিটেড হার টাস্ক, এটা পারফেক্ট টেন্স আছে, অক্সিলিয়ারি ভার্ব কি হ্যাজ, হ্যাজ এর সঙ্গে নট যুক্ত করে হ্যাজেন্ট, আর সাবজেক্ট শি এখানে শি রয়ে গেছে। যে আমরা সেন্টেন্স দেখি নেই, উই হ্যাভ লুকড ইন টু দ্য ম্যাটার, এখানে হ্যাভ এর সঙ্গে নট যুক্ত করে হ্যাভেন্ট, আর সাবজেক্ট উই এসে এখানে হ্যাভেন্ট উই হয়ে গেছে। এইচ নাম্বার, দ্য চেয়ারম্যান হ্যাড টেকেন দ্য ডিসিশন, এখানে হ্যাড অক্সিলিয়ারি ভার্ব আমরা হ্যাডেন্ট করেছি, আর দ্য চেয়ারম্যান এই নাউনের পরিবর্তে প্রোনাউন লিখবো আমরা কি, হি লিখবো। সো ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে হ্যাডেন্ট হি। আই নাম্বার দেখি, আই ড্রপড দ্য ম্যাটার, যেহেতু ড্রপড পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কি লিখবো, ডিড, যেহেতু হ্যাঁ বদক সেন্টেন্স, না বদক ট্যাগ কোয়েশ্চেন হবে ডিডেন্ট আই। নাম্বার জে, শি হ্যাভ মাস্ট মেনশন ইট, মাস্ট মডার অক্সিলিয়ারি, তার সঙ্গে নট যুক্ত করলে মাসন্ট, আর শি হ্যাভের পরিবর্তে আমরা কি লিখবো, হি, আনসার মাসন্ট হি। নাম্বার কে, ইউ হ্যাড বেটার নো ইট, হ্যাড বেটার, হ্যাড বেটার এটা একটা মডার অক্সিলিয়ারি, আর মডার অক্সিলিয়ারি হ্যাড বেটার ক্ষেত্রে আমরা হ্যাডের সঙ্গে শুধু নট যুক্ত করবো, তাহলে হ্যাডেন্ট ইউ সাবজেক্ট এখানে প্রণাম চলে এসছে, হ্যাডেন্ট ইউ। এল নাম্বার সেন্টেন্স, আই ইউজ টু ভিজিট হার, ডিডেন্ট আই, ইউজ টু একটা মডাল ভার্ব, তবে এটা একটু ব্যতিক্রম, ইউজড টু যদি কোনো মডাল ভার্ব থাকে এটা আসলে সেমি মডাল, যদি ইউজ টু মডাল থাকে সেক্ষেত্রে আমরা ইউজ টু দিয়ে আমরা ট্যাগ করবো না, এটার পরিবর্তে ডিডন্ট লিখবো আমরা, ডিডন্ট, আর সাবজেক্ট আই এখানে প্রোনাউন আই হয়ে গেছে। সো ইউজ টু একটু ডিফারেন্ট, সরাসরি ইউজ টু ব্যবহার করা হচ্ছে না যদিও মডাল ভার্ব, যেমনটা হয়েছে মাস্ট হ্যাড, ঠিক সেরকম কিন্তু এখানে ইউজ টু ব্যবহার করা হয়নি। এম নাম্বার, আই ক্যান নট সে ইট, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, সো এখানে ট্যাগ অংশে যা নট বসবে না, শুধু মডাল অক্সিলিয়ারি কান বসেছে, আর সাবজেক্ট আই প্রোনাউনটা এখানে বসছে খান আই। এন নাম্বার সেন্টেন্স, উই উইল নক হিম ইমিডিয়েটলি, তো উই উইল নক হিম, এখানে উইল মডাল অক্সিলিয়ারির সঙ্গে নট যুক্ত করে অন্ট হয়ে গেছে, আমরা জানি উইলের সঙ্গে নট যুক্ত করলে অন্ট হয়, আর সাবজেক্ট উই প্রোনাউনটা এখানে এসে অন্ট হি হয়ে গেছে। এই প্রত্যেকটি এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তো একবার, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি এখানে একটা ছক দিয়েছি, এই এই টেবিলটা আমাদের খুব বেশি কাজে লাগবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে যখন নট যুক্ত করে আমরা শর্ট ফর্ম করছি ট্যাগ কোয়েশ্চেন্স করার সময়, তখন কোন অক্সিলিয়ারির সঙ্গে শর্ট ফর্ম হলে কি রূপ ধারণ করে সেটা আমরা দেখব। যেমন ইউজ টুর জন্য ডিড বা ডিডেন্ট হবে, হ্যাজ টুর জন্য হ্যাজেন্ট বা হ্যাভেন্ট হবে, হ্যাডের জন্য হ্যাডেন্ট হবে, হ্যাড বেটার হ্যাড রাদার জন্য হ্যাডেন্ট, উড বেটার উড রাদার জন্য উডন্ট, শ্যাল প্লাস নট যুক্ত হয়ে হবে শ্যান্ট, ইউজ টুর জন্য হবে ডিডেন্ট, এমের সঙ্গে নট যুক্ত হয়ে আরন্ট হয় এন্ট হয়, আরন্ট বেশি প্রচলিত মডার্ন ইংলিশ, আরন্টটাকে বেশি ইউজ করা হচ্ছে এবং প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অট, অটের সঙ্গে নট যুক্ত করলে হবে অটন্ট, অটু, অটু মডার অক্সিলারির সঙ্গে যদি আমরা নট যুক্ত করি হবে অটন্ট, নিড, নিডের সঙ্গে যুক্ত করে নিডেন্ট, উইলের সাথে যুক্ত করলে অন্ট, আরের সঙ্গে যুক্ত করলে আরন্ট, ক্যানের সাথে যুক্ত করে ক্যান্ট। এই ক্যান্ট কিন্তু আবার দেখেন দুটা এন আছে, এন একটা থাকবে, নিডের সঙ্গে যুক্ত করলে ডিডেন্ট, তবে সবগুলো খুব সিম্পল মনে রাখা মতো, কিন্তু আমি যেগুলো একটু রেড কালারতে মার্ক করে দিচ্ছি এগুলো একটু বেশি মনে রাখতে হবে, এগুলো কনফিউশন হতে পারে
আই থিঙ্ক এগুলো কনফিউশনের কিছু ফ্যাক্টর থাকে, তাহলে এই জন্য আমরা এটা একটু এই কটা একটু দেখে নেব। আরেকটি আছে, হ্যাঁ এই কয়টা মূলত আমাদের একটু মনে রাখতে হবে, এগুলোতে একটু কনফিউশন হয়, অন্যান্যগুলো ক্ষেত্রে তেমন কনফিউশন হওয়ার কথা নয়। ওকে, এরপর আসি শর্ট ফর্ম দেখলাম, এখন আসি ট্যাগ কোয়েশ্চেন্স আর কিছু পরিবর্তন। চেঞ্জেস অফ সাবজেক্ট ইন এ ট্যাগ কোয়েশ্চেন্স, আমরা আগে বলে নিয়েছি যে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের প্রোনাউনটা আসবে ট্যাগ কোয়েশ্চেন্সে অক্সিলারি ভার্বের পরে, কিন্তু সাবজেক্ট তো সবসময় প্রোনাউন থাকবে না, কখনো ফ্রেজ থাকবে, কখনো ক্লোজ থাকবে, কখনো নাউন থাকবে, অলওয়েজ তো প্রোনাউন থাকবে না, কিন্তু যেটাই থাকুক ফ্রেজ ক্লোজ নাউন সব কিছু পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন্সে গিয়ে ইট ইট বসে, ট্যাগ কোয়েশ্চেন্সে সবসময় প্রোনাউনে বসবে। আমরা এন আমরা সেন্টেন্সটি দেখে নিই, টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, এখানে সাবজেক্ট হচ্ছে টেলিং লাইস, এই পুরো ফ্রেজটি হচ্ছে একটি সাবজেক্ট। যখন ফ্রেজ সাবজেক্ট হয়, মনে রাখবেন এইভাবে যে কোনো ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় ফ্রেজ যদি সাবজেক্ট হয় তাহলে তার পরিবর্তে আমরা ইট প্রোনাউন লিখবো, তাহলে ইজ ইজেন্ট হয়ে গেল, আর টেলিং লাইজ এই ফ্রেজটির জন্য প্রোনাউন ইট হবে। আমরা এখানে সংক্ষেপে ব্র্যাকেটে লিখে দিয়েছি ফ্রেজ অ্যাজ এ সাবজেক্ট, যখন ফ্রেজ সাবজেক্ট হয় তখন প্রোনাউনটা ইট হবে। এরপর বি নাম্বার, হোয়াট হ্যাজ বিন টোল্ড ইজ নট করেক্ট, এখানে হোয়াট হ্যাজ বিন টোল্ড এটা পূর্ণাঙ্গ ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজ, এটি পুরোটা একটি সাবজেক্ট, দ্য নাউন ক্লোজ, এই পুরুষ ক্লোজটি যখন সাবজেক্ট হয়ে যাচ্ছে ঠিক ফ্রেজের মতো আমরা ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় পুরো ক্লোজটির জন্য ইট প্রোনাউন লিখবো, আনসার হবে ইজেন্ট ইট, এবং ব্র্যাকেটে লেখা আছে ক্লোজ অ্যাজ এ সাবজেক্ট। ওকে, লেখানে হয়তো লিখে নেবো আমরা ক্লোজ অ্যাজ এ সাবজেক্ট। ওকে, আমরা সি নাম্বার সেন্টেন্সটা দেখে নেই, তাহলে আমরা কি দেখলাম, ফ্রেজ যদি সাবজেক্ট হয় প্রোনাউন ইট হবে, ক্লোজ যদি সাবজেক্ট হয় তা প্রোনাউন ইট হবে, এবং সি নাম্বার আই ফলোড হার অল দ্য টাইম, আই সাবজেক্ট এখানে আছে, সো এটা আগে আমরা জেনেছি প্রোনাউন হয়ে আছে, সো ডিডেন্ট আই হয়েছে, এটা পাস্ট টেন্স থাকার কারণে। আর ডি নাম্বার সেন্টেন্সটি একটু শেখার বিষয় আছে, দিস ইজ মাই বেস্ট ফুড ইজেন্ট ইট, যদি কখনো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস থাকে অথবা ড্যাটও থাকতে পারে, আমরা দুটাই মনে রাখবো, দিস এবং ড্যাট এই উভয় ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় ইট হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তো এখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা এখানে ফ্রেজ লিখছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলে ট্যাগ কোয়েশ্চেন্সে কি আসবে, ইট হয়ে যাবে। এরপরে দেখি ই নাম্বার, সামওয়ান হ্যাজ গট ইট, হ্যাভেন্ট দে, এখন প্রশ্ন হচ্ছে সেন্টেন্সটি সামওয়ান সাবজেক্ট হ্যাজ সিঙ্গুলার ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে হ্যাজ গট, তাহলে এখানে হ্যাভেন্ট হলো কেন আর সামওয়ানের জন্য দে হলো কেন, এটা আমরা একটু সহজ করে মনে রাখবো, যখন কোনো ওয়ার্ডের শেষে ওয়ান থাকবে, যেমন সামওয়ান এনি ওয়ান এভরি ওয়ান এরকম ওয়ান থাকবে শেষে, তখন ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় মনে রাখবো সে ওয়ান যুক্ত শব্দগুলোর ক্ষেত্রে দে বসবে, অথবা যদি বডি থাকে সাম বডি এনি বডি এভরি বডি সেক্ষেত্রেও ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় দে হবে। তাহলে আমরা দেখি সামওয়ান হ্যাজ গট ইট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সামওয়ানের জন্য আমরা কি লিখবো প্রোনাউন, দে লিখবো, তাহলে হ্যাভেন্ট হলে কেন, হ্যাজ তো এখানে অক্সিলারি ভার্ব আছে, তো হ্যাজেন্ট হলো না এই জন্য, যখন আমরা দে লিখলাম সাবজেক্ট প্লুরাল হয়ে গেল তখন তার হ্যাজেন্ট এখানে ম্যাচ করবে না, সেজন্য আমরা কি লিখবো হ্যাডন্ট হ্যাভেন্ট লিখবো, আর যার কারণে আমরা আনসার করেছি হ্যাভেন্ট দে। এফ নাম্বার, সাম অফ ইউ হ্যাভ ডান ডান ইট, সাব ওকে সেন্টেন্সটা লিখে নিই, সাম অফ ইউ হ্যাভ ডান ইট, এখানে সাম অফ ইউ হ্যাভ ডান ইট এই সেন্টেন্সটিতে আমরা দেখি সাম অফ ইউ আছে, মূলত সাম কিন্তু সাবজেক্ট না, এখানে আমরা একটা জিনিস যেটা অবশ্যই মনে রাখতে হবে গ্রামাটিক্যাল পয়েন্ট, সাম এখানে সাম অফ অ্যানি অফ মোস্ট অফ এগুলোর পরে, সাম অফ অ্যানি অফ মোস্ট অফ এই অফ যুক্ত শব্দগুলোর পরে, অফের পরে যে নাউন প্রোনাউনটা থাকবে সেইটাই হবে মূলত পরের ট্যাগ কোয়েশ্চেন্সের সাবজেক্ট। আমরা কিন্তু সাম অফ ইউ হ্যাভ ডান ইট সামটাকে আমরা সাবজেক্ট ধরি না, সাবজেক্ট ধরেছি সামের পর যে অফ প্রেপোজিশন আছে
তারপরে যে ইউ আছে ইউটাকে আমরা সাবজেক্ট ধরে নিয়েছি, সুতরাং আনসার হচ্ছে হ্যাভেন্ট ইউ। এখন যদি বলে সাম অফ দেম তাহলে কি হতো, হ্যাভেন্ট দে হতো। সাম অফ আস তাহলে কি হতো, হ্যাভেন্ট উই হতো। সো সাম অফ, অ্যানি অফ, ম্যানি অফ, যাই থাক, এগুলো অফের পরে যে প্রোনাউনটা থাকবে সে অনুসারে আমাদের ট্যাগ কোয়েশ্চেন্স করতে হবে। ওকে, আমরা আসি জি নাম্বার। বাংলাদেশ ইজ মাই মাদার ল্যান্ড ইজ এন্ড শি, এখানে বাংলাদেশ একটি দেশের নাম, কিন্তু এখানে আমরা ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় শি লিখেছি। আসলে মাদার ল্যান্ডকে বেসিক্যালি আমরা মাতৃভূমি বলি, পৃথিবীর সব দেশ তার নিজ দেশকে মাতৃভূমি বলে, অর্থাৎ এটা ফেমিনিন জেন্ডার হিসাবে কাউন্ট করা হয়। সেই জন্য কোনো দেশের নাম যদি সাবজেক্ট আকারে থাকে ট্যাগ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে, আমরা সেটা কে আমরা হি না লিখে, ইট না লিখে শি লিখবো দেশের নাম যদি থাকে, অথবা কোনো জাহাজের নাম থাকে, কোনো ট্রেনের নাম থাকে, চন্দ্র অর্থাৎ মুন, মুন অর্থাৎ চাঁদ, সেক্ষেত্রে আমরা শি লিখে থাকি। এটা একটু মনে রাখতে হবে বিষয়গুলো, যে কোন কোন সাবজেক্ট থাকলে শি হতে হয়। তার মধ্যে আমি বললাম কোনো শিপ, কোনো ট্রেন, কোনো দেশের নাম, চাঁদ বা মন, এগুলোর ক্ষেত্রে আমরা প্রোনাউন শি লিখবো ট্যাগ কোয়েশ্চেন্স করার সময়। এইচ নাম্বার সেন্টেন্সটি দেখে নে, দ্য বেবি ইজ লাফিং ইন দ্য ল্যাব, দ্য বেবি শিশুটি কোলে হাসছে, ইজন্ট ইট লিখেছি, তাহলে বেবি তো মানুষ বা প্রাণী, তাহলে ইট লিখবো কেন। ছোট শিশুর ক্ষেত্রে পার্সোনালি স্পেশালি ইনফ্যান্ট, এখনো কথা বলতে সেখানে কোলে থাকে ইত্যাদি, ছোট শিশুর ক্ষেত্রে ইনফ্যান্ট বা শিশু চাইল্ড বেবির ক্ষেত্রে আমরা প্রোনাউন আমরা সবসময় ইট ধরবো, যার কারণে ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় ইট হয়েছে। আমরা এখানে দ্য বেবি ইকুয়াল ইট ধরেছে ব্র্যাকেটে লিখে দিয়েছি, যাই হোক এটা মনে রাখার টেকনিক। সো আমরা দেখলাম যে সাবজেক্ট ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় সাবজেক্টটির ওই সেন্টেন্সের সাবজেক্টটির প্রোনাউনটা ট্যাগে আসবে, কিন্তু সবসময় সাবজেক্টটি যেভাবে আছে সেভাবে কিন্তু প্রোনাউন হচ্ছে না, কিছু কিছু সময় ভেরিয়েশন হচ্ছে, সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। তবে এখানে আরেকটি কথা আমি অ্যাড করতে চাচ্ছি, যেটা হয়তো আমার স্কিপ করে ফেলেছি। সামওয়ান যদি হয় তাহলে আমরা দে লিখছি, তবে শুধু যদি ওয়ান হয়, যেমন ওয়ান হ্যাজ ডান ওয়ান্স ডিউটি, এখানে হ্যাজেন্ট ওয়ান হবে, সাম ওয়ান, অ্যান ওয়ান, এভরি ওয়ান না, শুধু ওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় ওয়ানে বসাইতে হবে। ওকে, এতক্ষণ ধরে আমরা সাবজেক্টের সঙ্গে প্রোনাউনটা ম্যাচ করে নিলাম। এবার আসি এখানে, আমি একইভাবে কোন প্রোনাউন থাকলে, কোন নাউন থাকলে, কোন প্রোনাউন থাকলে ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় কোন প্রোনাউন হবে, এই ছকটা আমরা আমি টেবিল আকারে লিখেছি। এখানে দেখেন, ফ্রেজ বা ক্লোজ থাকলে ইট হবে, আই থাকলে আই হবে, ওয়ান থাকলে ওয়ান হবে, শুধু ওয়ান, কিন্তু আমরা আগে বলে নিচ্ছি শুধু ওয়ান হলে, আর উই থাকলে উই, ম্যানি এ যদি থাকে কোনো সেন্টেন্স শুরুতে, যদি ম্যানি এ থাকে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় ম্যানি এর পরিবর্তে দে লিখবো। এটা মনে রাখার বিষয়, একটু খেয়াল রাখবেন যে ম্যানি এ থাকলে দিয়ে বসবে, অন্যান্যগুলো সোজা, কিছু দু একটা আছে ব্যতিক্রম যেগুলো মনে রাখতে হয়, সেগুলো একটু আমি রেড কালার দিয়ে মার্ক করে দিলাম। ইউ থাকলে ইউ হবে, ব্যক্তিবাচক যদি হয় তাহলে মেসকুলিন হলে হি হবে, ফেমিনিন হলে শি হবে, এটা বুঝতে পারছি। এবার আসে অল অফ, নান অফ, সাম অফ, মোস্ট অফ, এভরি অফ, থাকলে অফের পরে যেটা থাকবে, এখানে ইউ লিখছে বলতে কি, অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ, এই যে ইউ শেষে ইউ লিখেছে বলে এখানে ইউ হয়েছে, যদি ইউ না হয়ে অন্য প্রোনাউন হয় তাহলে সেভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন্সের প্রোনাউনটা ব্যবহার করবো। আমরা আগেও বলেছি যে অফ পরের প্রোনাউনটা কাউন্ট করতে হবে। সাবজেক্ট যদি ইতর প্রাণী, শিশু অথবা জড় বস্তু বোঝায়, কোনো সেন্টেন্স সাবজেক্ট কোনো ইতর প্রাণী অর্থাৎ কোনো অ্যানিমেল যদি হয় বা কোনো বস্তু হয়, কোনো টেবিল চেয়ার এরকম কোনো বস্তু হয় বা শিশু হয়, সেক্ষেত্রে প্রোনাউনের ক্ষেত্রে কী হবে, ইট হবে। নদী, জাহাজ, ট্রেন, দেশ, বিমান, চাঁদ অথবা পৃথিবী, ঋতু প্রভৃতি ফিমেল জেন্ডার হিসেবে তুলনা করা হয়, ফিমেল জেন্ডার হিসেবে তুলনা করা হয় মানে সি লেখা হয় আর কি, তবে অনেক ক্ষেত্রে নিয়মটা অনেকে মানে না এটি লিখে, তো যেটা আপনার সহজ মনে হবে সেটাই করবেন। যারা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফেস করবেন তার দেখবেন যে ইট আছে না সি আছে, সি থাকলে অবশ্যই সি লিখবেন, আর যে সি না থাকে তাহলে ইট লিখবেন। এ পাশেও আমরা একটু দেখে নেই, এ পাশে আছে যে নাউন যদি প্লুরাল হয়, যেমন বয়েজ, গার্লস, পিপল, তাহলে কি হবে, দে হবে। আবার ইট, দিস, ড্যাট, এ তিনটার পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় ইট হবে।
দিজ দোজ উভয়ের ক্ষেত্রে কি হবে? দে হবে। নাথিং এনিথিং সামথিং, আমরা সহজ করে মনে রাখতে চাই যে শব্দটি সেটি থিং আছে, থিংস না, থিং আইএনজি শুধু আছে, তাহলে সেটির ক্ষেত্রে ইট ব্যবহার করবে। এনিথিং সামথিং নাথিং এগুলোর জন্য ইট হবে। আবার আমরা আগেও বলছি বডি থাকলে যে ডট ডট প্লাস বডি, ডট ডট প্লাস ওয়ান, অল, নান, নিদার, এগুলোর পরিবর্তন দে হবে। অর্থাৎ এগুলো যখন সেন্টেন্স সাবজেক্ট হয় তাহলে ট্যাগে গিয়ে সেটা দে বসবে আর এগুলো বসবে না। সাবজেক্ট যদি ইনফিনিটিভ হয় অথবা জিরান্ড হয়, অনেক সময় সাবজেক্ট ইনফিনিটিভ বা জিরান্ড হয়, যেমন টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ বেনিফিশিয়াল ফর হেলথ, অথবা ওভার ইটিং ইজ ব্যাড ফর হেলথ, এটসেট্রা, এরকম ইনফিনিটিভ যদি হয় বা জিরান্ড হয়, তাহলে ইনফিনিটিভ জিরান্ডের পরিবর্তে আমরা ট্যাগ কোয়েশ্চেন্সের সময় ইট ব্যবহার করব। এরপর আসি দা প্লাস অ্যাজেক্টিভ। দা প্লাস অ্যাজেক্টিভ বেসিক্যালি হচ্ছে কমন নাউন বা প্লুরাল ফর্ম, যেমন দা পোর, দা রিচ, দা ব্রিলিয়ান্ট, দা সিনসিয়ার, দা আইডল, অলসেরা, বুদ্ধিমানেরা, মেধাবীরা, এইরকম যদি কোনো সাবজেক্ট হয় যেখানে দা প্লাস অ্যাজেক্টিভ আছে, তাহলে সেই সময় ট্যাগ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে অবশ্যই সেখানে আমরা দে লিখবো, কারণ ওটা প্লুরাল ফর্মকেই মেন মেন করে। হিয়ার এবং দেয়ার, এটি একটি ইম্পর্টেন্ট জিনিস, কোনো সেন্টেন্স যদি ট্যাগ কোয়েশ্চেন্সে হিয়ার বা দেয়ার দিয়ে শুরু হয় তাহলে আমাদেরকে আর প্রোনাউন খুঁজতে হবে না, আমরা অক্সিলারি ভার্ব লিখব এবং তারপরে হিয়ার বা দেয়ার যে কোনো এক যেটা দিয়ে শুরু হবে মূল সেন্টেন্সটি সেইটা ট্যাগ কোয়েশ্চেন্সে গিয়ে বসবে। যেমন দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, তাহলে ইজেন্ট দেয়ার, হিয়ার ইজ মাই ফ্রেন্ড, ইজেন্ট হিয়ার, এইভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন্স করবো। হিয়ার দেয়া হলে হিয়ার, দেয়ার দেওয়া হলে দেয়া, এই শখটি অবশ্যই মুখস্থ রাখতে হবে যদি ভালো মতো ট্যাগ কোয়েশ্চেন্স আমরা রপ্ত করতে চাই, কারণ কনফিউজিং জিনিসগুলো পরীক্ষায় আসে। সো যদি আমরা ইন্টারনালাইজ করতে পারি, এগুলো যদি আত্মস্থ করতে পারি, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আর কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন দেখবো। ট্যাগ কোয়েশ্চেন্স কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, যখন কোনো সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন্স করতে বলা হচ্ছে এবং সেন্টেন্সটি মনে হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স যদি হয় তাহলে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজ থাকে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা মনে রাখবো প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোয়েশ্চেন্স করবো, সাবঅর্ডিনেট ক্লোজের ট্যাগ কোয়েশ্চেন্স করবো না। আমরা এই নামের সেন্টেন্সটি পড়ে নেই, ইফ শি মেক্স আ মিস্টেক শি উইল হ্যাভ টু সাফার, তাহলে এই সেন্টেন্সটি শি মেক্স এ মিস্টেক একটি ক্লোজ, শি উইল হ্যাভ টু সাফার এটা একটা ক্লোজ। আমরা এখন যদি এটা ট্যাগ কোয়েশ্চেন্স করতে চাই ডাজেন্ট শি হবে, আর এটা ট্যাগ কোয়েশ্চেন্স করতে গেলে আমরা কি লিখবো অন্ট শি হবে, তাহলে আমরা কোনটা লিখবো? এবার আসি, এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, ইফ অংশটুকু হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর শি উইল হ্যাভ টু সাফার এটা প্রিন্সিপাল ক্লোজ, তাহলে আনসার হবে ডাজেন্ট ইট হবে না, এটি হবে অন শি। আমরা লিখব অন শি, বিকজ এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, শি উইল হ্যাভ টু সাফার, আর ইফ শি মেক্স আ মিস্টেক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এটা সাবঅর্ডিনেট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ আগে বা পরে আসে কিনা সেটা দেখার দরকার নেই, যেখানে থাক না কেন আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লোজ একটা কোয়েশ্চেন্স করতে হবে। তারপর বি নাম্বার সেন্টেন্সের সাথে আরও একটি ক্লিয়ার হয় নাই, উই মে সাফার হোয়েন ইউ লুজ টাইম, উই মে সাফার, এই সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ কোনটি? উই মে সাফার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর হোয়েনের পরের অংশটি কি আছে? ইউ লুজ টাইম, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যদি আমরা এটা ট্যাগ কোয়েশ্চেন্স করি তাহলে মেন্ট উই হবে, আর এটা ট্যাগ কোয়েশ্চেন্স করলে ডন্ট, এখানে উই মে সাফার এই হোয়েন উই, এখানে উই সাবজেক্ট দিয়ে নেই, সেন্টেন্সটা অসঙ্গত মনে হচ্ছে। হোয়েন উই লুজ টাইম, তাহলে এখানে এটা ট্যাগ করলে আমরা মেন্ট উই হবে, আর এটা ট্যাগ কোয়েশ্চেন্স করলে ডন্ট উই হবে, আসলে আমরা করবো কোনটা? তাহলে এখন আমরা দেখবো যে তো হোয়েন যুক্ত একটা সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লোজ কোনটি? আগেরটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, তার মানে আমরা এইটা ট্যাগ কোয়েশ্চেন্স করবো, তাহলে মেয়ের সঙ্গে নট করলে মেন্ট উই, এই হলো ট্যাগ কোয়েশ্চেন্স করার নিয়ম কমপ্লেক্স সেন্টেন্সে, যেটা প্রিন্সিপাল ক্লোজ সেটা ট্যাগ কোয়েশ্চেন্স করবো, সাবঅর্ডিনেট ক্লোজে ট্যাগ কোয়েশ্চেন্স করবো না। আমরা সি নাম্বার সেন্টেন্সটা আবার পড়ে নিতে পারি, হোয়েন দে রিস উই স্টার্ট আওয়ার জার্নি, এই সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ কোনটি? উই স্টার্ট আওয়ার জার্নি, দে রিস এইটা কিন্তু
প্রিন্সিপাল ক্লজ না, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন্স করবো পরেরটায়, যেহেতু এটা প্রিন্সিপাল ক্লজ, আগে পরে ফ্যাক্টর না, যেখানে প্রিন্সিপাল ক্লজ সেটাই ট্যাগ কোশ্চেন্স করতে হবে। তাহলে উই স্টার্টেড, ট্যাগ কোশ্চেন্স কি হবে? ডন্ট উই, যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে, আমরা ডু লিখবো, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নট সংক্ষেপে, আর সাবজেক্ট উই, আমরা উই করেছি। এই সেন্টেন্সটা আমরা, এই ক্লজটা আমরা ইগনোর করলাম, বিকজ এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এখানে একটি কথা আছে, এক্সেপ্ট টু ড্যাট ক্লজ, এক্সেপ্ট টু ড্যাট ক্লজ, এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে ড্যাট যে যদি কোনো সেন্টেন্স যুক্ত করা হয়, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এখানে কমপ্লেক্স সেন্টেন্স ড্যাট দিয়ে থাকার কারণে আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোশ্চেন্স করব না, আমরা করব সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ কোশ্চেন্স করব। এটি একটু ব্যতিক্রম, ব্যতিক্রম ড্যাট মিন্স ড্যাটের আগেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখেন, উই নো ড্যাট হি মাস্ট কাম টুডে, তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে উই নো, আর ড্যাটের পরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, উই মাস্ট কাম টুডে। তাহলে এটা ট্যাগ কোশ্চেন্স করলে হতো ডন্ট উই, আর এটা ট্যাগ কোশ্চেন্স করলে হবে মাস্টন্ট হি। আসলে আমরা যেহেতু আগে বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজে ট্যাগ হবে, তাহলে ডন্ট উই লিখবো, কিন্তু এখানে এসে সেই নিয়মটা আমরা আর মেন মানছি না, বিকজ ড্যাটের ক্ষেত্রে, ড্যাট ক্লজ, ড্যাট কনজাংশনের ক্ষেত্রে ব্যতিক্রম, এর পরেরটা ক্লজ হবে, পরের ক্লজটি ট্যাগ কোশ্চেন্স হবে। ড্যাট মিন্স সাবঅর্ডিনেট ক্লজে ট্যাগ কোশ্চেন্স হবে, আনসার হবে মাস্টন্ট হি। এটা ড্যাটের ক্ষেত্রে একটি ব্যতিক্রম। তাছাড়া অন্যান্য কনজাংশন যেমন ইফ, দো, অল দো, টিল, আনটিল, আনলেস, এগুলোর ক্ষেত্রে যেটা নিয়ম ট্রেডিশনাল সেটা মনে রাখতে হবে, শুধু ড্যাটের ক্ষেত্রে ব্যতিক্রম। এরপর ডি নাম্বার সেন্টেন্সটা পড়ি, দ্য গভর্নমেন্ট হ্যাজ এনেক্টেড আ নিউ ল অ্যান্ড দ্য পিপল হ্যাভ অ্যাকসেপ্টেড ইট কর্ডিয়ালি। এইটি কিন্তু আবার কম্পাউন্ড সেন্টেন্স, কারণ দুই ক্লোজে মাঝখানে এখানে কনজাংশন অ্যান্ড আছে। যখন দুই সেন্টেন্সের মাঝখানে কনজাংশন অ্যান্ড থাকবে অথবা বাট থাকবে, কোনো কমাও থাকতে পারে, তাহলে সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এত কিছু কিছু ভাবার প্রয়োজন নেই, শেষ ক্লজের ট্যাগ কোশ্চেন্স হবে। অলওয়েজ মনে রাখবো শেষ ক্লজের ট্যাগ কোশ্চেন্স হবে, অর্থাৎ পরের বাক্যটি ট্যাগ কোশ্চেন্স হবে, আগেরটি হবে না। দ্য গভর্নমেন্ট হ্যাজ এনেক্টেড আ নিউ ল, এটা ট্যাগ কোশ্চেন্স হবে না, হবে কোনটি? দ্য পিপল হ্যাভ অ্যাকসেপ্টেড ইট কর্ডিয়ালি, এটা ট্যাগ কোশ্চেন্স হবে। তাহলে এখানে সাবজেক্টকে দ্য পিপল, এর পরিবর্তে আমরা কী লিখবো? প্রোনাউন দে লিখবো, আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা হাবত বাক্য, তাহলে হ্যাভ আর নট যুক্ত করে হ্যাভেন্ট, আনসার হবে হ্যাভেন্ট দে। এই হলো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন্স করার কিছু টিপস। এরপরে কিছু কথা আমাদের মনে রাখতে হবে যেগুলো এক্সামে থাকে। এখানে অনেকগুলো অ্যাডভার্ব দেখতে পাচ্ছি আমরা, হার্ডলি, হার্ডলি, এভার, স্ক্যারসলি, রেয়ারলি, বেয়ারলি, ন্যারোলি, সেলডম, অলমোস্ট, অনেকগুলো অ্যাডভার্ব আছে, সবগুলো আমাদের প্রয়োজন না হতে পারে। পার্টিকুলারলি আমি কয়েকটা মার্ক করে দিচ্ছি, যেগুলো আমাদের না জানলেই নয়, অবশ্যই জেনে রাখবো, যেগুলো পরীক্ষায় রিপিটেডলি আসে, আমরা বিভিন্ন এক্সামে দেখতে পাই, সেগুলো আমি রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, এগুলো মনে রাখ, সবগুলো শিখে রাখা ভালো, তবে পার্টিকুলারলি এই কয়টা মনে রাখলেই চলবে, ফিউ, তারপরে হচ্ছে লিটিল। এই এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেন্টেন্সটি অ্যাপারেন্টলি মনে হবে অ্যাফার্মেটিভ, আসলে মিনিংটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই শব্দগুলো থাকার কারণে সেন্টেন্সটি নেগেটিভ ধরে নিতে হবে। আর নেগেটিভ ধরে নেওয়ার কারণে ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় আমরা ওই যে অক্সিলারি ভার্বের সঙ্গে যে আমরা নট দিচ্ছিলাম, সে নটটা আর দেবো না। আমরা এক্সাম্পল একটা দেখে নিই, এ নাম্বার সেন্টেন্সটি দেখি, মাদার হার্ডলি ওয়েস্ট টাইম। এখানে এই সেন্টেন্সটি মনে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আসলে সেন্টেন্স অ্যাফার্মেটিভ, মিনিং হচ্ছে নেগেটিভ। তাহলে হার্ডলি এই অ্যাডভার্বটা থাকার কারণে আমরা এটা নেগেটিভ হিসাবে কাউন্ট করছি, আর যার কারণে আমরা যখন আনসার লিখছি তখন আমরা ডাজন্ট সি না লিখে আমরা কি লিখছি এখানে, ডাজ সি। বি নাম্বার, মাদার হার্ডলি ওয়েস্ট টাইম, এখানে কি লিখবো, ডাজ সি, একই কথা। তারপরে সি সি নাম্বার, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য জার, দেয়ার ইজ লিটিল ওয়াটার, যে লিটিল শব্দটি হচ্ছে নেগেটিভ ডিটারমিনার, যার কারণে এখানে ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় আমরা কিন্তু ইজন্ট লিখিনি, শুধু ইজ লিখেছি, আর দেয়ার দিয়ে শুরু হওয়ার কারণে আমরা দেয়ার লিখেছি, আমরা আগেও জেনেছি হেয়ার দেয়ার দিয়ে শুরু হলে ট্যাগ কোয়েশ্চেন্স দেয়ারই হবে। এভাবে এই যে আমি বক্সে যে
অ্যাডভার্ব গুলো দিয়েছি, আর অ্যাডভার্ব গুলো মুখস্থ করে রাখতে হবে। আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট বারবার আসে সেগুলো আমি হাইলাইটেড করেছি রেড কালার দিয়ে। ওকে, এরপরে আসি ট্যাগ কোয়েশ্চেন্স। আর কোনো ছোটোখাটো রুলস আছে কি না? হ্যাঁ, ট্যাগ কোয়েশ্চেন্স এ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা ফ্যাক্টর, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা ফ্যাক্টর এই জন্য যে যখন কোনো সাবজেক্ট একাধিক নাউন প্রোনাউন থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা কোন নাউন প্রোনাউনে ট্যাগ কোয়েশ্চেন্স করব। সাবজেক্টের মধ্যে দুটা নাউন আছে অথবা সাবজেক্টের মধ্যে দুটা প্রোনাউন আছে, তো সেই ক্ষেত্রে এই যে বক্সে যে শব্দগুলো দেওয়া আছে কনজাংশনগুলো, কম্পাউন্ড কনজাংশনগুলো একটু খেয়াল রাখবো। অ্যাজ ওয়েল অ্যাজ এ একটি, অ্যাকম্পানিড বাই একটি, উইথ একটি, অ্যালং উইথ একটি, এই চারটি ফ্রেজ আমাদের মনে রাখতে হবে। এই চারটি ফ্রেজ দিয়ে যখন কোনো সাবজেক্ট থাকবে তখন সাবজেক্টের আগের পার্সন বা নাম্বার অনুসারে আমাদের ট্যাগ কোয়েশ্চেন্স করতে হবে, পরেরটা না, অর্থাৎ রাইট ফর্মস ভাবে নিয়ম অনুসারে বা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের নিয়ম অনুসারে। তাহলে এই নাম্বার সেন্টেন্সটা পড়ে নেই। দ্য চেয়ারম্যান অ্যালং উইথ হিজ ফেলো মেটস ইজ লুকিং ফর অ্যা নিউ প্রজেক্ট। এটা যদি ট্যাগ কোয়েশ্চেন্স করতে দেওয়া হয় তাহলে দ্য চেয়ারম্যান সাথে আছে কে? তার ফেলো মেটস, তার সহপাঠীরা। তাহলে সেক্ষেত্রে তো প্লুরাল মনে হচ্ছে, আসলে আমরা আনসারে কি লিখেছি? ইজেন্ট হি। কেন ইজেন্ট হি লিখলাম? এই যে অ্যালং উইথ আছে, অ্যালং উইথ শব্দটি কিন্তু এখানে কনজাংশনে কাজ করছে, দ্য চেয়ারম্যান সাথে তার ফেলো মেটস আছে। আমরা কিন্তু পরের যে নাউন প্রোনাউন আছে এটাকে আমরা কাউন্ট করলাম না, তার আগেরটাকে কাউন্ট করলাম, যেটা আমরা রাইট সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে পড়ে এসেছি। যেহেতু চেয়ারম্যান থার্ড পার্সন সিঙ্গুলার নাম হয় সেই জন্য হি হয়ে গেছে, আর প্রোনাউন ভার্ব এখানে ইজ আছে, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সো এখানে ইজেন্ট হি করেছি, কারণ হা বোধক বাক্য হলে না বোধক ট্যাগ কোয়েশ্চেন্স হয়। ঠিক বি নাম্বারে গিয়ে একটু ব্যতিক্রম, সেখানে আবার এই অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যাকম্পানিড বা এই নিয়মটা অপোজিট নিয়ম মনে রাখতে হবে। এবার আমরা মনে রাখবো যখন দুটি নাউন বা প্রোনাউন অর নর দিয়ে যুক্ত হবে বা নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত হবে, তখন আবার অরের আগের সাবজেক্টটা না কাউন্ট করে আমরা অরের পরেরটি, নরের পরেরটি, বাট অলসো পরের পরের সাবজেক্টটিকে আমরা ট্যাগ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে আমরা অ্যাটেনশন দেব। যেমন হি অর হিজ ব্রাদার্স, এখানে অর এই যে প্রোনাউনটি আছে, কনজাংশনটি আছে, অর হি অর হিজ ব্রাদার্স, তাহলে আমরা হি কে এখন আমরা আমলে নিব না, আমলে নিব হিজ ব্রাদার্স কে। তাহলে হিজ ব্রাদার্স প্লুরাল ফর্ম, সো এখানে দে হবে, আর ওয়ার ভার্বটা ছিল ওয়ারের সঙ্গে নট যুক্ত করলে ওয়ারেন্ট হবে, কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল। এইভাবে আমরা এই অর নর অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই উইথ অ্যালং উইথ এই কনজাংশনগুলো মাথায় রেখে আমরা ট্যাগ কোয়েশ্চেন্স করার সময় সঠিক সিদ্ধান্তটি নেব। এই হলো ট্যাগ কোয়েশ্চেন্স এ মোরালেস একটা শর্ট ডিসকাশন। তবে এই ক্লাসটি অবভিয়াসলি শর্ট হলো, এভরিথিং ইজ ইন ইট, সব কিছুই যেন এর মধ্যে আছে, আর বাইরে তেমন কিছু নেই। এগুলো আমাদের একটু বুঝিয়ে বারবার রিভিউ করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আবার যখন আমি পরবর্তী সময় আমি যখন এটা প্র্যাকটিস আকারে যখন আমরা বিভিন্ন জব রিলেটেড কোয়েশ্চেন সলভ করবো তখন রুলসগুলো আবার আমি রিভিশনে আমার এক্সপ্লেনেশন দিব, তখন আরও বেশি ইজি হয়ে যাবে। তো এই পর্যন্ত আজকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।